হাওয়াবার্তা জানাই আপনাদের প্রত্যেককে স্বাগত। আগামীকাল 17 আগস্ট কেমন থাকবে আবহাওয়া? নতুন করে আরেকটি জোরালো নিম্নচাপ আসছে, যার ফলে দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস। কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকবে, খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি কাজে লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে আগামীকাল 17 তারিখের যে আপডেট আবহাওয়া দপ্তর দিচ্ছেন, তাতে তারা বলছেন যে উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তেমন উল্লেখযোগ্যভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আগামীকাল নেই। মোটের ওপর আবহাওয়াটা রোদ ঝলমলে মেঘলা আকাশ, তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এটাই রয়েছে আপডেট। ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা বৃষ্টির পূর্বাভাস, ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে সকাল থেকে একটু বেলা পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে, এটা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস। আমরা সেরকমই দেখতে পাচ্ছি দুপুরের দিকেও দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো বৃষ্টি নেই, কোথাও কোথাও হালকা হতে পারে, দু এক জায়গায় উপকূলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছেন সেই রকমই দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই রকমই আপডেট এবং ত্রিপুরার ক্ষেত্রে সেই রকমই হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। আগামীকাল রাতের দিকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেরকম কোথাও উল্লেখযোগ্য বৃষ্টি নেই, দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে এবং ঝাড়খণ্ডেও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে কোথাও কোথাও হালকা হতে পারে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সেরকম উল্লেখযোগ্য কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। ত্রিপুরায় হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটাই রয়েছে মূলত আপডেট। 18 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। 18 তারিখে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং 19 তারিখে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, এটা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস। আমরা দেখতে পাচ্ছি 18 তারিখ সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, মন্দারমণি, কাকদ্বীপ, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ অর্থাৎ 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়ার দিকে এমনটা আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি নেই, ত্রিপুরা, আসাম এছাড়া পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বৃষ্টি নেই। আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ক্ষেত্রে যেমন রয়েছে ঝাড়খণ্ড, সেখানে সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি নেই, তবে ধানবাদ সংলগ্ন জায়গা বা জামশেদপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং দুপুর থেকে বিকালের মধ্যে যে আপডেট আমরা পাচ্ছি তাতে 18 তারিখে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর বলেছেন যে ভারী বৃষ্টি হতে পারে, রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা পরিষ্কার করে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে রয়েছে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে মাঝারি ভারী বা একটু ভারী হতে পারে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বা একটু ভারী বৃষ্টি হতে পারে, এমনটা রয়েছে সম্ভাবনা। তবে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, প্রধানত পূর্ব বর্ধমান, নদিয়ায় মাঝারি মানের বৃষ্টি হতে পারে, এছাড়া মুর্শিদাবাদের কোথাও কোথাও একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রেও রয়েছে মাঝারি ভারী থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা, এটা রয়েছে 18 তারিখ প্রধানত রাতের দিকের আপডেট। উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না, আসামের ক্ষেত্রে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, ত্রিপুরায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই রয়েছে রাতের দিকের আপডেট। এবং এর সঙ্গে আমরা দেখে নেব যে ভোর থেকে অর্থাৎ মাঝ রাতের পর কিন্তু বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তের অনলাইন আপডেট দেখাচ্ছে। যে সমস্ত জায়গাগুলো হতে পারে গোসাবা, কুমিরমাড়ি, ঝাড়খালি, সঙ্গে রয়েছে হলদিয়া, এছাড়া রয়েছে প্রধানত বলতে গেলে জেলা হিসাবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, এখানে প্রধানত প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, এইরকমই পরিস্থিতি একটা দেখতে পাওয়া যাচ্ছে। তবে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, এখানেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে 18 তারিখ মাঝ রাত থেকে বা মাঝ রাতের পর থেকে আবারও দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির বিপর্যয় আসতে পারে, এমন একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে, ধানবাদ রয়েছে, দেওঘর রয়েছে, মিহিজাম রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে, যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, এছাড়া উত্তর দিনাজপুর, ওপরের 5 জেলা সেরকম বৃষ্টি এখনও দেখা যাচ্ছে না। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সেরকম বৃষ্টি নেই, ত্রিপুরার ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 19 তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে, পশ্চিম দিকে জেলাগুলোতে বৃষ্টি বাড়বে, যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সঙ্গে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল এলাকা জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এখানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এবং এই মুহূর্তের যে নিম্নচাপটি দেখতে পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গে বেশ কিছুটা আগের নিম্নচাপের থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগের দুটি নিম্নচাপের থেকে বৃষ্টি একটু বেশি হতে পারে, যদি নিম্নচাপটি দিক পরিবর্তন না করে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে, তবে উপকূলে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ একটু বেশি থাকতে পারে, এই রয়েছে প্রধানত 19 তারিখ সকালের দিকের আপডেট। উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি নেই, হালকা মাঝারি হতে পারে, এবং 19 তারিখে প্রধানত দুপুর বা দুপুরের পর থেকে সন্ধ্যার দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিম দিকের জেলা এবং উপকূলের জেলা।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নিম্নচাপটি বা সিস্টেমটি প্রধানত আবার সেই উত্তর পশ্চিম বা পশ্চিম উত্তর দিকে সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য বৃষ্টি বাড়বে 19 তারিখে। তাই এটা আমরা বলতে পারি 18 তারিখ রাত থেকে 19 তারিখ সন্ধ্যা পর্যন্ত সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে, এটা আমরা দেখতে পেলাম। এবং এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 19 তারিখের পর 20 তারিখে প্রধানত ভোরের দিকে বা সকালের দিকে সিস্টেমটি পশ্চিম দিকে বা উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার জন্য বৃষ্টি অনেক কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে। যদিও 20 তারিখে উপকূল, লাগোয়া জেলা, 24 পরগনা, মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এর সঙ্গে বৃষ্টিটা সবথেকে বেশি হবে ঝাড়খণ্ড, ছত্তিশগড় এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টি কোনো কোনো অংশে চলতে পারে, যেহেতু সিস্টেমটি তখনও পশ্চিম দিকে অবস্থান করতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে রয়েছে। আসামে ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এমন সম্ভাবনা। ত্রিপুরায় উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না। তাই 18 থেকে 20 আবার একটা নিম্নচাপের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলা জুড়ে। সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলো ছাড়া বাকি জেলাগুলোতেও বৃষ্টি হবে মাঝারি থেকে, কোনো কোনো অংশে দমকা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং 20 তারিখে আমরা দেখতে পাচ্ছি প্রধানত একটু বেলার দিকে, অর্থাৎ 10টা বা 11টার দিকে আবারও দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু বৃষ্টি বাড়বে 20 তারিখ সকালের দিকে। তবে সকালের পর সিস্টেমটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে চলে যাবে, যার ফলে দুপুর থেকে 20 তারিখে বৃষ্টি কমে যাবে কলকাতা, লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে এবং বর্ধমান, নদিয়া এই সমস্ত জায়গা বা জেলাগুলোতে বৃষ্টি কমবে, এটাই এখনও পর্যন্ত আমরা দেখতে পেলাম। 21 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, 21 তারিখে সিস্টেমটি অনেক দূরে চলে যাওয়ার জন্য আস্তে আস্তে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি আর সেরকম সম্ভাবনা থাকছে না, কোথাও কোথাও হলে হালকা বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনাই আমরা দেখতে পেলাম। ভিডিওটি কাজে লাগলে লাইক করতে ভুলবেন না। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে আগামীকালে, তাতে এটা আমরা লক্ষ্য করতে পারছি যে উপকূল, লাগোয়া যে সমস্ত বিভাগগুলো রয়েছে, যেমন বরিশাল, চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি, মানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া সকাল থেকে দুপুরের মধ্যে অন্যান্য জায়গাগুলোতে সেরকম কোনো উল্লেখযোগ্য বৃষ্টি নেই, আংশিক মেঘলা আকাশ, রোদ ঝলমলে আকাশ থাকবে। দুপুর থেকে বিকালের মধ্যে সারা দেশ জুড়ে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এছাড়া রয়েছে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে সেই রকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আগামীকালের পর প্রধানত রাতের দিকে যে সম্ভাবনা, কুমিল্লা অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি বিভাগে সেরকম বৃষ্টি নেই। আবারও 18 তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, নতুন করে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার ফলে দক্ষিণাঞ্চলের যে সমস্ত বিভাগগুলো, খুলনা, বরিশাল, চট্টগ্রামে বিক্ষিপ্তভাবে মাঝারি, কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি বাড়বে প্রধানত বিকাল থেকে, অর্থাৎ 18 তারিখ বিকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম এছাড়া ঢাকা বিভাগে মাঝারি, মানে কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি, তাতে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি রয়েছে। তাই পশ্চিমবঙ্গ, লাগোয়া, বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেমন রয়েছে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, এখানে কোথাও কোথাও দমকা একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতেও পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট এবং রংপুরে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রামে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে নিম্নচাপটি 19 তারিখে তৈরি হতে চলেছে, তার জন্য এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে 19 তারিখে। এবং 18 তারিখের পাশাপাশি 19 তারিখেও বৃষ্টি বেশ কিছুটা বাড়তে পারে খুলনা বিভাগ, এছাড়া বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগে মাঝারি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো হাওয়াটা বইছে। ঢাকা বিভাগে হালকা মাঝারি বৃষ্টি, উত্তরাঞ্চলের বিভাগগুলোতে কিছু কিছু জায়গায় হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 19 তারিখের পর আমরা দেখতে পাচ্ছি 19 তারিখ রাতের দিকে সিস্টেমটি পশ্চিমবঙ্গ হয়ে ভারতবর্ষের আরও ভেতরে চলে যাচ্ছে, যার ফলে প্রধানত আর বৃষ্টির সেরকম সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে থাকছে না, প্রধানত ঝোড়ো হাওয়াটা থাকতে পারে। তবে বৃষ্টি যেমন হালকা থেকে হালকা মাঝারি সেই রকমই সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা 20 তারিখে আমরা দেখতে পাচ্ছি না। 21 তারিখে আবার আবহাওয়াটা অনেকটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটা ন্যাচারালি হয় কোথাও কোথাও হালকা, দু এক জায়গায় হালকা মাঝারি বা মেঘলা আকাশ এমনটাই সম্ভাবনা। তবে ময়মনসিংহ, সিলেটে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।